শাশুড়িকে খুনের অভিযোগে যাবজ্জীবন পুত্রবধূ ও তার প্রেমিকের। নদিয়ার হাঁসখালী থানার ঘটনা। দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর রানাঘাট আদালত এই নির্দেশ দেয়। শাশুড়িকে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূ ও তার প্রেমিকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে আগেই গ্রেপ্তার হয়েছিল পুত্রবধূ ও তার প্রেমিক। এদিন রানাঘাট আদালত অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। জানা গেছে, 2017 সালের 24 আগস্ট নিজের বাড়িতেই পুত্রবধূর হাতে খুন হয় বীণাপাণি বিশ্বাস। ঘটনায় অভিযোগ ওঠে তার পুত্রবধূ অসীমা বিশ্বাস ও তার প্রেমিক দেবাশিস ওড়াওয়ের বিরুদ্ধে। এই মর্মে হাঁসখালী থানায় অভিযোগ দায়ের করেন নিহত বীণাপাণি বিশ্বাসের বড় ছেলে বিপুল বিশ্বাস। তিনি অভিযোগ করেন, ভাতৃবধূ অসীমা বিশ্বাস ও তার প্রেমিক দেবাশিস ওড়াও মিলে তার মা বীণাপাণি বিশ্বাসকে খুন করেছে। ঘটনার তদন্তে নেমে হাঁসখালী থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। এর যেভাবে মেরেছে সেগুলো মানে দেখার মতো না। ও চাই কঠোর থেকে কঠোর শাস্তি পাক, ও যেন জীবনে কোনোদিনও খালাস না পাক, সেটাই আমরা চাই। পুলিশি জেরায় অবৈধ সম্পর্কের কথা স্বীকার করে গৃহবধূ। জানা যায়, অবৈধ সম্পর্কের কথা শাশুড়ি জেনে ফেলায় তাকে সরিয়ে দিতেই প্রেমিকের সাথে ছক্কশে অসীমা। সেই মতো কাঠের ভারী বস্তু দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করা হয়। বীণাপাণি বিশ্বাস আমার দিদিমা তাকে 2017-24 আগস্ট খুন করেছিল তার ছোট পুত্রবধূ এবং তার সাথে অবৈধ একটা ছেলে ছিল, এরা দুজনে মিলে, তার নাম দেবাশিস রাও ওরাও। এই দুইজনে খুন করার পরে ওই দিন আমার বড় ভাগ্নে কলকাতায় ছিল, ওকে খবর দিয়ে আনা হয় এবং ও এসে ডায়েরি করে, পুলিশ ইনভেস্টিগেশন করে, তাতে পুলিশ এদের দুদিন পরে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর আর দীর্ঘ 5 বছর ধরে মালি মামলা চলছে। আর এই মামলার উকিল ছিল আমাদের অপূর্ব ভদ্র, সরকারি আইনজীবী। তাতে আজকে সেই ঘোষণা হলো, সেই ঘোষণা এদের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা। এতে আমরা পাড়া প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজন সবাই খুশি। ঘটনায় মৃত্যু হয় বীণাপাণি দেবীর। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সূত্র মারফত অবৈধ সম্পর্কের জেরেই খুন তার প্রমাণ পায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর সোমবার রানাঘাট আদালতের বিচারক অসীমা বিশ্বাস ও দেবাশিস ওড়াওকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করা হয়। আদালতের রায়ে খুশি বীণাপাণি দেবীর আত্মীয়রা। অত্যন্ত নারকীয়, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একটা অসহায় বৃদ্ধা তার ঘরের মধ্যে খুন হয় তার ছেলের বউর হাতে, ছেলের স্ত্রীর হাতে, এবং তার সঙ্গে যার অবৈধ সম্পর্ক ছিল সেই ছেলেটির হাতে। এই এর কারণ হচ্ছে এই অবৈধ সম্পর্ক যাতে না হয় তার জন্য ওই ভদ্রমহিলা বাধা দিয়েছিল অসীমাকে। অসীমা তার জন্য তার পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য দেবাশিস ওরাওকে সঙ্গে নিয়ে তাকে নির্মমভাবে খুন করে এবং যে ডাসা দিয়ে তার মাথায় আঘাত করে তার সেটা এক্সিবিট হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করে পুলিশ রিপোর্ট দিয়েছে, চার্জশিট দাখিল করেছে, আজকে তার সেন্টেন্স ঘোষণা হলো এবং আজকে কোর্ট এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া।